হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি সোনাবদি চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ, দুদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, পিরিয়ডস হয়েছে। পিরিয়ডস হলে মানে উঠতে পারি না বিছানা থেকে, এই 2 মাস ধরে এতটা প্রবলেম হচ্ছে, আর এত পরিমাণে ব্লিডিং হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, আর সেরকম পেন হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমার বাগানটা একদম মানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বলতে কি, যা সবজি ছিল সেদিনকে সকাল, আমরা যেদিনকে এসেছি সেদিন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব সারে খেয়ে নিয়েছে, মানে তছনছ করে দিয়েছে পুরো বাগানটা। অনেক সবজি ছিল, সিম, বিম করাই, পালং শাক, বাঁধাকপি সব খেয়ে একদম একাকার অবস্থা করে দিয়েছে। তো মনটা বড্ড খারাপ হয়েছিল, আর ওই জন্য আর রাগের চোটে না আর কোনো সবজিই লাগাইনি এখনো পর্যন্ত। মাটিটা কুপিয়ে রেখেছি, কিন্তু তোমাদের দাদাভাই কিছুটা কুপিয়ে রেখেছিল, আমি কিছুটা কুপিয়ে রেখেছি, কিন্তু সবজি আর লাগানো হয়নি। তো ভাবছি নেক্সট উইকে সবজি লাগাবো, কারণ যে কটা গাছে এখনো টুকটাক ফল রয়েছে, তো ওই ফলগুলো খেয়ে নিই, কারণ ফলন্ত গাছকে উপড়ে ফেলাটা খুব খারাপ দেখায়। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমার গাঁদা ফুল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, কড়িগুলোও চলে এসেছে, কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে। আর বেশি দিন তো আর গাঁদা ফুল পাবো না এবার, জানো তো, সেইভাবে গাঁদা ফুল দিয়ে পুজো দিতেই পারলাম না মন মতন, কারণ কিছু না কিছু প্রবলেম লেগেই থাকলো। এক ঘরের কাজ করার জন্য মানে এত ঘরদোর ইয়ে হয়েছিল, আর ওই পাশের যেই পাশটা ঠাকুর আছে সেই পাশের দেয়ালেই কাজ হচ্ছিল, যেন সেইভাবে নোংরা হয়ে রয়েছিল। তারপর শরীর খারাপ, তারপর এটা ওটা, কিছু না কিছু প্রবলেমের জন্য আর হয়ে উঠছিল না পুজো দেওয়া। জানি না কী হবে কি আছে। তো দেখো আজকে শনিবার যেহেতু, সেহেতু ওই জন্য সকালবেলা বেগুন ভাজা করেছি, বাঁধাকপির তরকারি করেছি, আর এদিক কুমড়ো দিয়ে মুগের ডাল করেছি। তো ছেলে বিরক্ত হয়েছিল, সকালবেলা বলছিল মা মাছ নেবে, তো আমি মাছ নিইনি। তো ছেলে বলছে তোমার কি কান্না পাচ্ছে মাছ নিতে, আমাকে বলছে। জানো তো আমার ছেলে, ও মাছটা খেতে এখন দেখি বড় হচ্ছে, তো দিনকে দিন মাছটা পেলে খুব খুশি হয়। তো আমার রাখা হয়নি, কারণ এখান দিয়ে যাচ্ছিল পাঙাশ মাছ আর সরি আর কি রূপচাঁদ মাছ। তো এই দুটো মাছে একটা মাছ আমি খাই না, তো ওই জন্য মা ছেলে খাই, যেটা আমি খাই সেটাই রাখি। ওকে সব ধরনের মাছ খাওয়াই, কিন্তু আমি নিজে খাই না বলে ওই জন্য ওই মাছগুলো রাখিনি। আর তো দেখো গাছের ধনে পাতা দিয়ে, আর এখন জানো তো শীতকালে যেমন ধনে পাতাটা সেন্ট হতো না, এখনও ধনে পাতাগুলো সেন্ট, যেন যেন মাঝখানে সেন্টটা কেমন যেন হয়ে গেছিলো, কিন্তু এখন আবার দুর্দান্ত সেন্ট হয়। জানো তো তরকারিতে দিলে স্বাদই আলাদা হয়। আর মুগ ডাল করলে আমি কুমড়ো দিয়ে, যখনই আমি কুমড়ো দিয়ে নিরামিষ মুগ ডাল করি তখনই আমি কী করি, এই ধনে পাতা দিয়ে দিই। আমার খুব ভালো লাগে, একটা সেন্টটা খুবই সুন্দর লাগে, আর বাড়ির টাটকা ধনে পাতা তার তো স্বাদই আলাদা বলো। তো চলো রান্না বান্না করে স্নান করে নিই, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আবার স্কুল থেকে আনতে হবে, তার মধ্যে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করতে হবে। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি দেখলে তোমরা, ঘুরে আসার পর থেকে তো জল দিচ্ছিল না, জল দেওয়াতে সঙ্গে সঙ্গে সব কেচে কেচে সব পাশের ঘরে ভুর করেছি। আজকেই লাস্ট কাচা ছিল, মোটামুটি কাঁচা কমপ্লিট, আবার 2 দিন পরে কাঁচা স্টার্ট হবে, কারণ পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে আবার কাঁচা স্টার্ট করে দেবো, তখন আবার নতুন করে শুরু হবে। তো চলো রান্নাটা শেষ করি, আর কথা বাড়াবো না, ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে দে একটু শোবো। আর ভাল লাগছে না জানো তো, শরীরটা যেন হাঁপিয়ে যাচ্ছে, এমনিই প্রেশারটা বেড়েছে তোমাদের বলেছি, তার মধ্যে থাইরয়েড বেড়েছে, মানে কী যে করবো বুঝে পাচ্ছি না। তো চলো যদি ভালো লাগে তো বলাই তো আছে কী করতে হবে, ঠিক আছে। দেখো সকাল থেকে একদম হাঁপিয়ে যাই নাকে মুখে। হাই বন্ধুরা, তো দুপুরবেলার পর থেকে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে স্নান ধুতি করে ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে, আজকে যেহেতু শনিবার তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর রান্না করেছিলাম দেখলে মুগ ডাল আর বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা, এই রান্না করেছিলাম। তো আজকে ভিডিওটা ভেবেছিলাম একটু বড় করব, কিন্তু বড় করতে পারলো না, হঠাৎ করে দুবেলা খেয়ে দিয়ে শোয়ার পর থেকে পায়ে এত যন্ত্রণা করছে, পায়ের শিরায় শিরা উঠে গেছে মনে হয়, পায়ের পাতাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, পেন হচ্ছে। ছেলেকে বায়না করছিল, টিউশন দিয়ে আসলাম ওই জন্য, আর ওখান থেকে ডাক্তারখানায় যে ওষুধ নিয়ে এসে ওষুধ খেয়েছি, কিন্তু এখনও ব্যথা কমেনি, জানি না কখন কমবে কী হবে। তো ওই জন্য আর ভিডিওটা আর বাড়াতে পারলাম না। তো আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন বন্ধু আছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো। প্লিজ ভালো ভালো ভিডিও দেখতে পাবে নেক্সট ডে থেকে, আশা করছি তোমাদের মনের মতন। তো চলো টাটা বাই বাই, আজকে এখানেই শেষ করছি। চা খেতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না, এত পায়ে যন্ত্রণা করছে, বুঝতে পারছি না হঠাৎ করে কেন এরকম হলো। তোমাদের যদি জানা থাকে কেন এরকম পায়ের শিরা উপর শিরা ওঠে, জানো আমার মাঝে মাঝে এরকম হয়, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, ভাল লাগছে না কিচ্ছু। তো চলো কথাটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ওকে বাই বাই।